অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওতে ক্লিক করার জন্য। আশা করি সকলে ভালোই আছেন। আমি বাম্পার কৃষি টিভি চ্যানেলের সকল সদস্যকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ভিডিও। সকলের কাছে এবং অনুরোধ রয়েছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। আজকের গুরুত্বপূর্ণ বিষয় হলো করলার বীজ। আপনারা যে কোনো ফসলের চাষ করুন না কেন, সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে যেটার উপর, সেটা হচ্ছে বীজ। বীজ যদি ভালো হয় তাহলে আপনাদের ফলন ভালো হবে, আর বীজ যদি ভালো না হয় তাহলে আপনার ফলন ভালো হবে না এবং লাভবানও হতে পারবেন না। সেটা ছাদ বাগানেই হোক বা ঘরোয়াভাবে চাষ হোক বা বাণিজ্যিক বা ব্যবসাভিত্তিক কৃষিকাজেই হোক, আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ ফলনশীল কয়েকটি হাইব্রিড করলা বীজ নিয়ে। এই করলা বীজগুলো কয়েক বছরের সেরার সেরা, কেননা করলা বীজের জাতগুলির মধ্যে থেকে যে কোনো একটি জাত যদি আপনারা চাষ করতে পারেন তাহলে আপনাকে কোনো রকম কোনো ঠকার চাষ থাকবে না এবং আপনারা নির্দ্বিধায় এই বীজগুলো চাষ করতে পারবেন। করলা চাষ বছরে সবসময় করা গেলেও বেশিরভাগ বেশি তাপমাত্রায় করলা ভালো হয় না। বেশি তাপমাত্রায় করলা চাষ করলে করলা গাছের যে মেইন রোগ, যেটা হচ্ছে পাতা কোঁকড়ানো বা করলা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, এই রোগগুলি বেশি হয়। তাই আপনারা এই তাপমাত্রা বা গরমকালটাকে এড়িয়ে করলা চাষ করবেন। আমি নিজেও একজন কৃষিকাজ করি, তাই এই বিষয়গুলি আমার সম্পূর্ণ ভালোভাবে জানা। তাই আপনাদের বলবো আপনারা করলা চাষ করবেন চৈত্র থেকে আষাঢ় মাসের মধ্যে, এই তাপ বা গরমের কালটা এড়িয়ে। এই সময় যদি করলা চাষ করেন তাহলে ফলন সবথেকে বেশি পাবেন। আজকের আমি যে কয়েকটি করলার জাতের কথা বলবো, এই কয়েকটি জাতই সবথেকে বাজারে সেরার সেরা। এই কয়েকটি করলা জাতের বীজ থেকে যদি আপনারা যে কোনো একটি যদি আপনারা নিয়ে চাষ করতে পারেন তাহলে আর আপনারা ঠকবেন না। এই সবকটি করলার জাতের আপনারা গাছ বেরোনোর 45 থেকে 50 দিনের মধ্যেই আপনারা প্রথম ফলন তুলতে পারবেন এবং 60 থেকে 65 দিনের মধ্যে আপনারা ভরপুর ফলন তুলতে পারবেন। আজকের ভিডিওতে আমি প্রথম যে করলার জাতটির কথা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেবগিরি কোম্পানির মেঘনা 2। এই করলার জাতটি অনেক দিনের পুরানো। যখন বাজারে হাইব্রিড প্রজাতি বা উচ্চ ফলনশীল করলার জাতগুলি এসে পৌঁছায়নি সেই সময় এই মেঘনা 2 করলাটি এক সিটি একদম বাজার দখল করে নিয়েছিল। পরে অন্য অন্য হাইব্রিড প্রজাতির জাত বের হওয়ার পরেও যদি এর একটু চাহিদা কমে, কিন্তু তারপরেও কিন্তু এর এখনও খুব জনপ্রিয়তা রয়েছে এবং খুব ভালো ফলন রয়েছে এই মেঘনা 2। তো আপনারা এই নির্দ্বিধে এই জাতটিও চাষ করতে পারেন। এরপরের যে করলা জাতটির কথা বলবো সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির লিটল চাম এবং ইউএস কোম্পানির কীর্তি। এই দুটি হাইব্রিড জাত, এই দুটি আপনারা 60 থেকে 65 দিনের মধ্যেই আপনারা ভরপুর ফলন তুলতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত এক সাইজেরই ফলন পাবেন, এটিও আপনারা নির্দ্বিধায় চাষ করতে পারেন। এরপরের যে করলা জাতটির কথা বলবো সেটা হচ্ছে জেকে সিডসের জেকে স্যাম্প। এই জাতটির সাইজ মাঝামাঝি ধরনের এবং ঘন গাঢ় রঙের হওয়ার ফলে এই জাতটিরও বাজারে খুব চাহিদা রয়েছে। যে ফলনের দিকের কথা বলা যায় খুব ভালো ফলনও রয়েছে, আপনারা এই জাতটিও নির্দ্বিধায় চাষ করতে পারেন। এরপরের যে জাতটির কথা বলা হয়েছে যেটা হচ্ছে বিএসএফ কোম্পানির 13-15। এই জাতের করলা বীজের দাম যদিও একটু বেশি কিন্তু করলা জাতটি খুবই ভালো, আপনারা নির্দ্বিধায় এই জাতটিও চাষ করতে পারেন। এই জাতটির ফলনও মাঝারি সাইজের হয়, বেশি লম্বাও না বেশি বড়ও না এবং ঘন গাঢ় রঙের হওয়ার ফলে বাজারে কিন্তু দারুণের চাহিদা রয়েছে, আপনারা এই জাতটিও নির্দ্বিধায় চাষ করতে পারেন। তো দর্শক বন্ধু, এতক্ষণ যে কয়েকটি করলা জাত নিয়ে আলোচনা করলাম এই কয়েকটির মধ্যে যে কোনো একটি জাত যদি আপনারা নিয়ে চাষ করতে পারেন তাহলে আপনারা খুব ভালো ফলন পাবেন এবং আপনাদের ঠকার কোনো রকম ভয় থাকবে না। তো আজকের ভিডিওটা এতটুকুই, যদি ভিডিওটা আপনাদের একটু উপকার বলে মনে হয় তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য অন্য দর্শক বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং পরবর্তী বাংলাদেশের করলার জাত নিয়ে আলোচনা থাকবে,
তো যদি ভিডিওটা দেখার একটু ইচ্ছে থাকে তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ দর্শক বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে।